Jayapataka Swami Niti Namine Namo Acharya Padaya Nitai Kripa Padayane Gaur Katha Dhamadaya Nagar Gram Tarine Hare Krishna Aji Sri Srimad Jayapataka Swami Guru Maharaj Shubha 71tama Vyasa Puja Utsav Se Upalakhe मु गुरुमा संबंध रे किछ कहय चाहे जदियो गुरु महाराज सागर स्वरूप आ मु जहा भी गुण वर्णन करले भी से जड़ रुटी बिंदु भले हावनी तेबे भी गुरु महाराज 1949 साल अप्रैल 9 तारिख रे अमेरिका चिकागो शहर जन्म ग्रहण करथिले एवं खूब कम बयस 17-18 वर्ष बयस इस्कन जॉइन कर जॉइन करने पर मुहूर्त रु प्रभुपाद भिन्न भिन्न सेवाए युक्त हो मात्र 21 वर्ष बयस सन्यास ग्रहण कर साधारण भाव एत कम बयस सन्यास ग्रहण करवा आम गौड़ परंपरा में खूब कम देखा जाए किंतु प्रभुपाद सानिध्य रहा फल प्रभुपाद ইঞ্জিনিয়ারী অর্গনাইজ দূরদৃষ্টি সম্পন্ন ভাবে দেখি পারিলে এই জয়পতাক স্বামী দিনে সারা বিশ্বক নির্দেশন দেবে এই গৌড়ীয় বৈষ্ণব জীব সম্বন্ধে সেইপাই আমি দেখিলে কেমতি জয়পতাক মহারাজ আমেরিকা চিকাগো শহর কলিকাতা আসলে এবং কলিকাতার মন্দির টেম্পল প্রেসিডেন্ট লে এবং কলিকাতা যা আজ বৃহৎ রথযাত্রা হচ্ছে বিশ্বর জগন্নাথ পুরী রথযাত্রা পরে কলকাতা রথযাত্রা হচ্ছে সবুঠ বড় রথযাত্রা যেটি প্রায় 3 লক্ষ লোক সমাগত হন সেই রথযাত্রা আরম্ভ শ্রী শ্রীমদ জয়পতাক স্বামী মহারাজ যেত টেম্পল প্রেসিডেন্ট লে কলকাতা করে এবং সেই সময় প্রভুপাদ খুব বড় বড় পেন্ডাল প্রোগ্রাম আয়োজন করে সেত নকশাল মান খুব দরদ কিনা এবং নকশাল দরদ রক্ষা করা গুরু মহারাজ প্রতিদিন সকাল ডেলি নগর কীর্তন করলে এবং নগর কীর্তন মাধ্যমে আস্তে 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 নকশাল শান্ত হয়ে এবং কলকাতা স্বাভাবিক হয়ে কিছুদিন রহা পরে মায়াপুর জমি কিনা হবে এবং প্রভুপাদ চিন্তা কর কাহাকে মায়াপুর কাহাতে দেবি সেই প্রভুপাদ গুরু মহারাজ হাতে জয়পতাক মহারাজ স্বামী মহারাজ হাতে এই মায়াপুর দায়িত্ব দিয়ে এবং কহিলে দেখা যায় পতাকা মু তোমাকে ভগবান দাম তোমার হাতে দেলি তুমি তাকে তার উন্নয়ন কর এবং আমি দেখিপারছে সারা বিশ্বের ইস্কন মায়াপুর যে কেন্দ্রটি গোটে সুদৃঢ় কেন্দ্র হয়ে গড়ে উঠেছে যেটি প্রায় 10,000 লোক স্থায়ী হয়ে বাস করতে প্রায় 72টি দেশর লোক মানে বাস করতে এবং ইস্কন প্রায় 70 জন গুরুঙ্কর শিষ্যমান সেটি বাস করতে এত বড় সমন্বয় ইস্কন কৌশ সম্ভব হয়নি আও গুরু মহারাজ জীবন কথা কহিয়া গেলে কিছু কথা কহিয়া পড়ব যেত বেলে 1900 বন্যা হয়ে সে বন্যারে গুরু মহারাজ নিজে নিজ জীবনকে ঝুঁকি নেই হাজার হাজার লোক বন্যা ত্রাণ দিয়েছেন এ বন্যা কবল রক্ষা করলে এবং তাঁকর এই মহিয়তী কাম এই প্রশংসা করার ফলে সারা বেঙ্গলর প্রায় 40,000 লোক গুরু মহারাজ সিটিজেনশিপ আপ্লাই করতে সরকার পাখে এবং যদিও সে বঙ্গালী নথিলে সে আমেরিকান থিলে কিন্তু এত সুন্দর বঙ্গলা কহিপারন্তি হিন্দি কহিপারন্তি নেপালি কহিপারন্তি এবং লোকমানের হৃদয় জেনেছিলে সেইপাই তাঁকু ভারত সরকার ভারতীয় নাগরিকত্ব প্রদান করেছে কিছুদিন আগরু প্রভুপাদঙ্কর আমেরিকা যাত্রার শতবার্ষিকী পালন হোলা কলিকতারে সেটি মিস্টার এনডি দেশাই ভারতর সুনামধন্য ইন্ডিস্ট্রিয়ালিস্ট প্রভুপাদ কোয়ালিফিকেশন করা যায় কহিল দেখ প্রভুপাদ কিন্তু গোটে ম্যাজিক স্টোন থিলে টচ স্টোন থিলে সে জানিলে কাহা দিকে কোন কাম হব আও সে যেতে এনডি দেশাই ছোট থিলে মানে হিবাজি ইয়াত ইউথ কলেজে পড়ুলে
ସେ ତାଙ୍କ ବାପା ଜଣେ ପ୍ରଭାବଶାଳୀ ଏମ୍ପି ଥିଲେ ବମ୍ବେର, ଏବଂ ପ୍ରଭୁପାଦ ଏଇ ଗୁରୁମା ଶିଶୁମା ଜୟପତାକା ମହାରାଜଙ୍କୁ ନେଇକିରି ତାଙ୍କ ଘରେ ପହଞ୍ଚିଲେ। କହିଲେ ଦେଖ ମୋର ଟିକେ ରିକ୍ୱେଷ୍ଟ ଅଛି। କ'ଣ ନା? ତମେ ମୋର ଏଇ ଆମେରିକାନ୍ ଶିଶୁକୁ ଭାରତୀୟ ନାଗରିକତ୍ୱ ପ୍ରଦାନ କର, ସେଥିପାଇଁ ଯାହା ଡକୁମେଣ୍ଟ ଦରକାର ବା କ'ଣ ଦରକାର ଆମେ ସପ୍ଲାଏ କରିବୁ, କିନ୍ତୁ ତମେ ଦେଖ ଯେମିତି ନାଗରିକତ୍ୱ ପାଏ। ସେତେବେଳେ ଏଣ୍ଡି ସେ ତାଙ୍କ ଅନୁଭୂତି କହୁଛନ୍ତି। ଦେଖ ମୁଁ ସେତେବେଳେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଲି, ଆରେ ଲୋକ ଆମେରିକା ଯିବା ପାଇଁ ବାଉଳି ହେଉଛନ୍ତି, ଆମେରିକାର ସିଟିଜେନ୍ସିପ୍ ନେବା ବ୍ୟସ୍ତ ହେଉଛନ୍ତି, ଇଏ କ'ଣ ଭାରତୀୟ ସିଟିଜେନ୍ସିପ୍ ନେବ? ପରେ ମୁଁ ଜାଣିପାରିଲି ଇଏ କୌଣସି ସାଧାରଣ ବ୍ୟକ୍ତି ନୁହଁ, ପ୍ରଭୁପାଦଙ୍କ ଭାଷାରେ ଇଏ ହେଉଛନ୍ତି ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ପାର୍ଷଦ। ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ 500 ବର୍ଷ ଆଗରୁ ଆସିଥିଲେ, ଏଇ ହରିନାମ ପ୍ରଚାର କରିଥିଲେ, ଆଉ ତାପରେ ଏଇ ପ୍ରଚାର କେମିତି ଚଳିବ ସେଥିପାଇଁ ତାଙ୍କ ସେନାପତି ଭକ୍ତ ପ୍ରଭୁପାଦଙ୍କୁ ପଠେଇଥିଲେ ପରେ, ଏବଂ ତାପରେ ଏଇ ଜୟପତାକା ମହାରାଜଙ୍କୁ ପଠେଇଥିଲେ। ସେ ବିଦେଶରେ ଜନ୍ମ ଦେଇଥିଲେ ଏଇଥିପାଇଁ ଯାହା ଯେମିତି ଲୋକମାନେ ବିଦେଶରୁ ଆଉ ବେଶୀ ଆକର୍ଷିତ ହୋଇପାରନ୍ତି। କିନ୍ତୁ ପ୍ରଭୁପାଦ କହନ୍ତି ଜୟପତାକା ସ୍ୱାମୀ, ମୁଁ ବହୁତ ଗୁଡ଼ିଏ ଜିନିଷ ତାଙ୍କୁ ଶିଖେଇନି ଜଣେଇନି, ତାପରେ ବି ସିଏ ଜନ୍ମଗତ ଭାବେ ବହୁତ ଜିନିଷ ଜାଣିଛନ୍ତି, ଯେଉଁଟା ମହାପ୍ରଭୁଙ୍କ ଶିକ୍ଷା ଯେଉଁଟା ଆମ ଭାରତୀୟ ଲୋକମାନେ ଭୁଲି ଆସିଥିଲେ। ଏସବୁ ଜିନିଷ ଆମେ ଦେଖିବାକୁ ଗଲେ ଅନୁଭବ କରିପାରିବା, ଜାଣିପାରିବା ଯେ ଜଣେ ଭକ୍ତ ଏଇ ଜନ୍ମର ଭକ୍ତ ନୁହଁ, ଇଏ ପୂର୍ବଜନ୍ମ ଭକ୍ତ ହେଇକିରି ଆସିଛନ୍ତି। ତାପରେ ପୂର୍ବ ସଂସ୍କାର ନେଇକିରି ଆମେରିକାରେ ଜନ୍ମ ହେଲେ ବି ସେ ଜାଣିଥିଲେ ମହାପ୍ରଭୁ କ'ଣ ପସନ୍ଦ କ'ଣ ଅପସନ୍ଦ, ଭାରତୀୟ ସଂସ୍କୃତି ସମୟ ତାଙ୍କୁ ଦୃଢ଼ ଜ୍ଞାନ ଥିଲା। ମୁଁ ଯେତେବେଳେ ଶିରିଗୁଡ଼ି ଟେମ୍ପଲ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଥିଲି 1992-93 କଥା କହୁଛି, ସେତେବେଳେ ଥରେ ଗୁରୁମାନଙ୍କୁ ନେଇକି ଯାଇଛି ପ୍ରୋଗ୍ରାମ, ନାମ ହଟ ପ୍ରୋଗ୍ରାମ, ପ୍ରତ୍ୟନ୍ତ ଗାଁକୁ ନେଇକି ଯାଇଛି। ସେଇଟା ସମ୍ଭବତଃ ଅକ୍ଟୋବର ନଭେମ୍ବର। ସେପଟେ ଉତ୍ତରବଙ୍ଗରେ ଖୁବ୍ ଶୀତ ପଡ଼େ, ଏତେ ଶୀତରେ ଆ ଗୁରୁମାନେ ଯାଇଛନ୍ତି ମାୟାପୁରରୁ, ମାୟାପୁର ଶୀତ ନାହିଁ, ସେତେବେଳକୁ ଶୀତ ପଡ଼ିନି, ଗରମ ଅଛି। ତାପରେ ସେ କୌଣସି କମ୍ବଳ ଫମ୍ବଳ କିଛି ନାହିଁ ଗାଁ ଭିତରେ, ଆଉ ଏମିତି ଗରିବ ଜାଗା ସେ ଯିବା ଭଳିଆ ଦୁଷ୍କର। ତା ଭିତରେ ଗୁରୁମାନଙ୍କୁ ନେଇକି ଯାଇଛି ଗୋଟେ ଗାଡ଼ିରେ, ମୁଁ ଯେଉଁ ଗାଡ଼ି ନେଇଯାଏ ସେ ଗାଡ଼ି ରାସ୍ତାରେ ରାସ୍ତା ନାହିଁ, କଦଳୀ ଗଛ କାଟିକି ପକେଇକି ରାସ୍ତା କରିଛନ୍ତି, ସେ ରାସ୍ତା ଭିତରେ ଆମେ ଯାଇଛୁ। ସେ ରାତିରେ ସେଠି ରହିଲୁ, ଗୁରୁମା ବହୁତ କଷ୍ଟ ହେଉଛି, କ'ଣ କରିବୁ, ସେଠି ମନ୍ଦିର ବହୁତ ଦୂର, ହଠାତ୍ କମ୍ବଳି ମିଳୁନି। ସେଇ ରାତିରେ ଲୋକ ପଠେଇକିରି ଆମେ ଆଲିପୁରଦ୍ୱାର କମ୍ବଳ ଆଣିଲୁ, ଆଉ ସେ ଘର ପାଖରେ ନିଆଁ ଜଳିକି ରଖିଲୁ ଯେମିତିକି ଗରମ ହେଇହବ। ଏଇଠୁ ଆମେ ବୁଝିପାରୁଛେ ଜଣେ ଆମେରିକାର ସୁପ୍ରତିଷ୍ଠିତ ଧନୀ ବ୍ୟକ୍ତି ତାର ସମସ୍ତ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ଛାଡ଼ିଦେବା ପରେ ସେ ଆଜି ଭାରତର ଗାଁ ଗଣ୍ଡାରେ ବୁଲୁଛନ୍ତି। କାହିଁ ବୁଲୁଛନ୍ତି? ଗୋଟିଏ ଲକ୍ଷ୍ୟ, ମହାପ୍ରଭୁଙ୍କ ବାଣୀ କେମିତି ପ୍ରଚାର ହେବ। ସେ ଆମେରିକାର ମିଶନ ନେଇ ଆସିନାହାନ୍ତି ଠିକ, ଆମ ମିଶନ ଯେଉଁଟା ଆମେମାନେ କରିବାର ଥିଲା ଆମେ କରିନେ ବୋଲି ସେ ଆମ ମିଶନରେ ସହାୟତା କରିବାକୁ ଆସିଛନ୍ତି। ତେଣୁ ଗୁରୁମାଜ କହୁଥିଲେ ଦେଖ ପ୍ରଭୁପାଦ ତାଙ୍କୁ ଆଦେଶ କରିଛନ୍ତି, ପ୍ରଭୁପାଦ କହୁଛନ୍ତି ଦେଖ ମୋର ତ 5000 ଶିଷ୍ୟ ଅଛନ୍ତି ଜୟପତାକା, ଆଇ ୱାଣ୍ଟ ୟୁ ଟୁ ହାଭ୍ 10 times ମୋର ଡିସାଇପଲ୍ସ ଦେନ୍ ମି, ମୋଠୁ ଅନ୍ତତଃ 10 ଗୁଣ ବେଶୀ ଶିଷ୍ୟ ତୁମେ କର, 50,000 ଶିଷ୍ୟ। ସେଥିରେ ଗୁରୁମାଜ କହୁଛନ୍ତି ଦେଖ ମୁଁ ସେତେବେଳେ ଭାବୁଥିଲି ବୋଧେ କେମିତି ସମ୍ଭବ 50,000 ଶିଷ୍ୟ ସମ୍ଭବ, କିନ୍ତୁ ଆପଣମାନେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବେନି, ବର୍ତ୍ତମାନ ଗୁରୁମାନଙ୍କୁ 50,000 ବେଶୀ ଶିଷ୍ୟ ହେଇଛି। ଆଉ ତାପରେ ଗୁରୁମାଙ୍କ ଯେଉଁ ଜୀବନୀ ତାଙ୍କ ଯେଉଁ ଡେଡିକେସନ, ଆଜି ସାରା ବିଶ୍ୱରେ ପ୍ରଭୁପାଦ ଯେତେବେଳେ ଛାଡ଼ିକି ଗଲେ ଏ ଶରୀର ତ୍ୟାଗ କଲେ, ସେତେବେଳେ ପ୍ରଭୁପାଦ 11 ଜଣଙ୍କୁ ଆଚାର୍ଯ୍ୟ କରିଗଲେ ଇସ୍କନରେ, ଏବଂ ସେ 11 ଜଣ ଆଚାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ଶ୍ରୀ ଶ୍ରୀମଦ ଜୟପତାକା ସ୍ୱାମୀ ମହାରାଜ ଅନ୍ୟତମ, ଏବଂ ଆଜି ଦିନରେ ସେ ଏକମାତ୍ର ଆଚାର୍ଯ୍ୟ 11 ଜଣ ଭିତରେ ରହିଛନ୍ତି ଯିଏକି ସାରା ଇସ୍କନ ଲିଡ଼ କରୁଛନ୍ତି। ଗତ 2008 ଗୁରୁମାଜ ଅସୁସ୍ଥ ହେଇ ପଡ଼େ, ଯଦି ଅସୁସ୍ଥ ହେଇ ପଡ଼ିଲେ ତା ଆଗ ଦିନ କଥା କହୁଛି, ତା ଆଗ ଦିନ ଗୁରୁମାଜ ବମ୍ବେ ଜୁହୁ ମନ୍ଦିର ରହୁଥିଲେ, ଏବଂ ତା ଆଗ ଦିନ ସେ ଯାଇଥିଲେ ଚୌପାଠୀ କ୍ଲାସ ଦେବ, ଚୌପାଠୀରେ ପ୍ରବଚନ ଦେଉଥିଲେ। ଗୁରୁମାଜ କହୁଛନ୍ତି ଦେଖ ଯେମିତି ଭାଗବତ ବର୍ଣ୍ଣନା କରାହେଇଛି, ଘରେ ନିଆଁ ଲାଗିଗଲେ
আমি যে যা দৌড়ি পড়ে যাও কাহি জীবন বঞ্চাইবে ঠিক সেইভাবে আম পাখের বেশি সময় নাই আম প্রতিটা মুহূর্ত আমি কামে লগাইয়া পড়ব এবং জীবন লগাইকি ভগবান সেবা করা পড়ব সেইপাই বেড়ে বেড়ে লোক সব ভাবতে এত ট্রাভেল কাহিঁ করছি কিন্তু ট্রাভেল এইপি করছি জানিনি আতদিন কি রহব যেতদিন অন্তপক রহবা আমি সেদিন ভগবান যেতে সেবা করে যা সেটাই ভগবান প্রীতিপাই আমার কামে লাগে যাবে এই মুড সাধারণভাবে বহুত কম জায়গায় মিলে এবং মানে ঘটনা প্রবাহে সেদিন রাতে তারপর সকাল ভোর ভোর তা স্ট্রোক হল এবং স্ট্রোক হওয়ার পরে 2008 বহুত দিন সে বিছানায় পড়ে যায়নি পড়িয়া পরে বর্তমান সুদ্ধা গোটে রকম বাহার দেখলে অসুস্থ কিন্তু গুরুমা কিন্তু অসুস্থ নুহ মুটি প্যারালাইজ হয়ে যাই কিন্তু তাপরে মনে সুস্থ অছি আজি দিনে যাহর কিডনি আর লিভর দুইটা ট্রান্সপ্লান্ট হয়েছে যার হার্ট প্রোবলেম অছি তাঁর হাজার রোগের ভর্তি তাপরে বি সেমতি গোটি দিন নাই যদি সে প্রচার করুনা সারা বিশ্ব জুড়ে আজি আমেরিকা কালি ফ্রান্স কালি জাপান কালি মালয়েশিয়া কালি সবুড়ে বুলুছেন এই অসুস্থ অবস্থায় আর আমি সুস্থ অবস্থায় গোটে দেশ আর গোটে দেশ গলে দুদিন রেস্ট নেওয়ার কথা কিন্তু জনে সেতিক মোটিভেট নহলে সেতিক ইন্সপায়ার্ড নহলে এই কাম করা কতগুলো সম্ভব নু আউ এটা সেতিকবেলে সম্ভব যেতবে মহাপ্রভু কৃপা হুয়ে মহাপ্রভু কৃপা নহলে এই প্রচার করার শক্তি কেহি জনে অনুভব করে পারে সেই ইস্কনরে আজ সে জন অন্যতম জীবি সদস্য কিছুদিন আগে জন জীবি সাথে কথা হচ্ছিলি সে কুলে দেখ জয়পতাকা মহারাজ অসুস্থ অনেক কিন্তু অসুস্থ হওয়ার পরে বি জিবিসি মিটিংর সবুঠু বেশি পার্টিসিপেসন তাঁকরি যে অন্য জিবিসি মানে অনেক তাঁকর যেত পার্টিসিপেসন অটু সবুঠু বেশি পার্টিসিপেসন তাঁকর সে অসুস্থ হলে কোণ হব সে গুরুত্ব যদি বিচার করতে ইস্কন গতি প্রণতি কুয়াড়ে যাব ইস্কন ভবিষ্যৎ কোণ হব কেমতি আমি লিখি চলবা আসন্তা 10,000 বর্ষ যদি ইস্কনকে আমি আগুক বড়াই পড়ব আমি কেউ কেউ জায়গায় আমি সতর্ক হওয়া পড়ব কোটি সুবিধা আছে অসুবিধা আছে এই যে চিন্তাধারা এই চিন্তাধারা গোটে ব্রড দৃষ্টিভঙ্গি বৃহৎ দৃষ্টিভঙ্গির পরিপ্রকাশ আমি যদি গুরুমার সাথে মিটিং বসু গুরুমার সাথে আলোচনা হুয়ে সেতবে দেখ গুরুমার সহ মিটিং অধিক আসি পৌঁছলে কিন্তু তা আগুর যা যা কথা আছে সবুঠে ঠিক পয়েন্ট করে রাখছেন কিছুদিন আগর ভক্তিশ্যাম ঠাকুর আবির্ভাব তিথি অনুষ্ঠান লা মায়াপুরে সেতবে শ্রী শ্রীমদ রাধানন্দ স্বামী মহারাজ শ্রী শ্রীমদ গোপালকৃষ্ণ স্বামী মহারাজ আর গুরু মহারাজ তিনজন স্পিকর লে তিন স্পিকর গুরু মহারাজ লাস্ট স্পিকর লে হঠাৎ করে প্রথমে রাধানন্দ মহারাজ কহলে তারপরে গোপালকৃষ্ণ মহারাজ কহলে তারপরে গুরু মহারাজ পাড়ে গুরু মহারাজ তো আসি না সে দুজন তাঁর স্পিচ শেষ হওয়ার পরে গুরু মহারাজ পৌঁছলে পৌঁছা পরে গুরু মহারাজ কহবা আরম্ভ কলে আরম্ভ করিকি তাঁক লেকচর ভিতরে সে রাধানন্দ মহারাজঙ্কর কোটেসন কণ কণ কিন্তু আউ গোপালকৃষ্ণ মহারাজ কণ কণ কিন্তু সব বর্ণনা কলে না সে বুঝি হচ্ছে হয়তো সে ফিজিকালি আসি না কিন্তু পুরা প্রোগ্রামটা সে শুণুছেন কি কণ কণ কহ চাহুঁ কাহা বক্তব্য কণ সেভাবে আমি দেখু ভিন্ন ভিন্ন মিটিংরে গুরু মহারাজ অনলাইন রহতি হয়তো ফিজিকালি আসিপারে হয়তো হসপিটাল অনলাইন রহা পরে বি সে অনলাইনে প্রশ্ন করতে উত্তর দিকে ভোট দিকে তা মতামত কহতি তা মানে সে ফিজিকালি হয়তো হসপিটাল বসে রয়েছেন কিন্তু সে চিন্তা করছেন কেমতি ইস্কনটা আহ সুদৃঢ় করা পড়ব কেমতি গোটে ইউনিট করা পড়ব ডেভেলপ করা পড়ব যে ইস্কন গোটে বড় সংস্থায় পরিণত হয়ে আজ আমার যে প্রচার কার্য চালছে তা ভিতরে সামান্য গোটি যেটা জিনিস দেখলে আমি বুঝিপার না আম হোটেলে বর্তমান প্রায় 30,000 লোক অপেক্ষা করে বসছেন তাঁর দীক্ষা নেওয়া গীতা কোর্সরে বা আমার যে ভক্তিবৃক্ষে বর্তমান সে 50,000 শিষ্য করেছেন খালি এতে নুহ আউ 50,000 শিষ্য তাঁর আশ্রয়ী কি অনেক সেইপাই গোটে ইস্কন গোটে বহুত বড় বৃক্ষ তমলাকৃষ্ণ মহারাজ থাকে ব্যাস পূজা উপরে কুলে যে জয়পতাকা মহারাজ ইজ দ্য স্ট্রংগেস্ট পিলার ইন ইস্কন ইস্কন যদি গোটে ঘর হুয়ে
ତା ସବୁଠୁ ବଡ଼ ପିଲାର ଷ୍ଟ୍ରଙ୍ଗ ପିଲାର ହେଉଛନ୍ତି ଜୟପତାକା ମହାରାଜ। କିଛି ଦିନ ଆଗରୁ ଲୋକନାଥ ସ୍ୱାମୀ ମହାରାଜ ବ୍ୟାସପୂଜାରେ ଆସିଥିଲେ, ଗତ ବର୍ଷ ତିନି ଚାରି ବର୍ଷ ଆଗରୁ ବ୍ୟାସପୂଜା ଭାଷଣ କହୁଛନ୍ତି, ଦେଖ ଯେତେବେଳେ ଜୟପତାକା ମହାରାଜ ଏଇ ମାୟପୁର ଆସନ୍ତି ସେତେବେଳେ ସାରା ଦେବଲୋକରୁ ଦେବତାମାନେ ଆସିକି ସବୁ ମଙ୍ଗଳ କରିଦିଅନ୍ତି। ଜୟପତାକା ମହାରାଜ ଦେଲେ ମାୟପୁର ଛାଡ଼ି ପଳେଇଯାଆନ୍ତି, ଦେବତାଙ୍କ ମତ ଲାଗୁଛି ପଳେଇଯାଆନ୍ତି ବୋଲି, କାରଣ ଜୟପତାକା ମହାରାଜ ଯେତେବେଳେ ଅସୁସ୍ଥ ହେଇଯାଇଥିଲେ ମାୟପୁର ଶୂନ୍ୟ ଲାଗୁଥିଲା, ମାୟପୁର ଭିତରେ କିଛି ଜୀବନ ଥିଲା ବୋଲି ମନେ ହେଉଥିଲା। ଆଉ ସେ ଯେତେ ଅସୁସ୍ଥ ହେଲେ ବି ଅସୁସ୍ଥ ହେଇକି ଫେରି ଆସିବା ପରେ ମାୟପୁର ମନେ ହେଉଛି ଗୋଟେ ଜୀବନ୍ତ। ସେଥିପାଇଁ ଜଣେ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ଜଣଙ୍କ ଜୀବନ କେମିତି ସିଏ ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଭଗବାନଙ୍କ ଉପରେ ନିର୍ଭରଶୀଳ, କେମିତି ସେ ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଭଗବାନଙ୍କ ପ୍ରଚାର ପାଇଁ ନିର୍ଭରଶୀଳ, ପ୍ରଚାର ପାଇଁ ସର୍ବଥା ଭାବେ ପଥିକୃତ, ସେ କଥାଟା ଆମେ ତାଙ୍କ ଜୀବନ ହିଁ ବୁଝିପାରିବା। ଆଉ ଆଜି ସାରା ଇସ୍କନ ଭିତରେ ଯେତେ ଆଚାର୍ଯ୍ୟ ରହିଛନ୍ତି ସବୁଠୁ ସିନିୟର ମୋଷ୍ଟ ଜୟପତାକା ସ୍ୱାମୀ ମହାରାଜ, ସବୁଠୁ ମ୍ୟାଚ୍ୟୁର୍ଡ଼ ଜୟପତାକା ସ୍ୱାମୀ ମହାରାଜ, ତାଙ୍କଠୁ ତାଙ୍କ ପରେ ବି ତାଙ୍କଠୁ ବହୁତ କମ୍ ବୟସରେ ବି ବହୁତ ଜିନିଷ ଅଛନ୍ତି, ସେମାନେ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ଛାଡ଼ିକି ପଳେଇ ଯାଇଛନ୍ତି। କିନ୍ତୁ ତା ଭିତରେ ଏତେ ଗୁଡ଼ିଏ ମନ୍ଦିର ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କରିବା, ଜି ବି ସି ରୋଲ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କରିବା ଏବଂ ଗ୍ରନ୍ଥ ବିତରଣ କରିବା, ଭକ୍ତଙ୍କୁ ଉତ୍ସାହ ଦେବା, କେଉଁ ଜାଗାରେ ଗାଫିଲତି କରିନାହାନ୍ତି। ଆଉ ସେଥିପାଇଁ ଅନ୍ୟ ଯେଉଁମାନେ ସବୁ ଇସ୍କନ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଆଚାର୍ଯ୍ୟମାନେ ରହିଛନ୍ତି, ସମସ୍ତେ ଗୋଟିଏ ଜିନିଷ ବି ତାଙ୍କୁ ସମ୍ମାନ କରନ୍ତି ଯେ ଏତେ କିଛି କରିବା ପରେ ବି ତାଙ୍କ ନିଜର ବୋଲି କିଛି ନାହିଁ, ଗୋଟେ ଏମିତି ଗୋଟେ ସେଣ୍ଟର ନାହିଁ ଯେ ତାଙ୍କ ନିଜ ସେଣ୍ଟର, ସବୁ ସେଣ୍ଟର ପ୍ରଭୁପାଦ ସେଣ୍ଟର, ସବୁ ସେଣ୍ଟର ଇସ୍କନ ସେଣ୍ଟର, ଫୁଲି ଇସ୍କନାଇ ସେଣ୍ଟର। ଏଇସବୁ ଆମେ ବୁଝିପାରିବା ଜଣେ ବ୍ୟକ୍ତି ତା ଜୀବନର ତ୍ୟାଗଟା କେତେ ଶୀଘ୍ର କରିପାରେ। ଆମେ ସାଧାରଣ ଟିକେ ଅସୁସ୍ଥ ହୋଇପଡ଼ିଲେ ଆମେ ଘରୁ ବାହାରୁନି, ମୋ ଜ୍ୱର ହେଇଛି ମୁଁ ଆଉ ଯିବିନି, ଆଉ ସିଏ ଏଇ ଅବସ୍ଥାରେ ଏତେ ପରିଶ୍ରମ କରିପାରନ୍ତି। ମୁଁ ଦେଖିଛି ଯେତେବେଳେ ସିଲିଗୁଡ଼ି ମୁଁ ଥିଲି ସେତେବେଳେ ଗୁରୁ ମହାରାଜ ଆସିଛନ୍ତି, ସିଲିଗୁଡ଼ି ଆସନ୍ତି ବେଳେବେଳେ 24 ଘଣ୍ଟା ଭିତରୁ ମାତ୍ର 2 ଘଣ୍ଟା ରେଷ୍ଟ ନିଅନ୍ତି। ମୁଁ ଦେଖିଛି ସେତେବେଳେ ଇଣ୍ଟରନେଟ୍ ଏତେ ସୁବିଧା ନଥିଲା, ଆମେ ଯାଉ ଇଣ୍ଟରନେଟ୍ କ୍ୟାଫ୍କୁ ଇଣ୍ଟରନେଟ୍ କରିବା ପାଇଁ, ସବୁ ପ୍ରୋଗ୍ରାମ୍ ସାରିବେ, ସାରିକି ଗୁରୁ ମହାରାଜ ଯିବେ ଇଣ୍ଟରନେଟ୍ କ୍ୟାଫ୍କୁ, ସେଠୁ ଆସିଲାକୁ ରାତି ବାର 1:30 2:00, ତାପରେ ଦେଖିଲା ବେଳକୁ ମଙ୍ଗଳବାର ସେମାନେ ଆସିକି ହାଜର। ଆମେ ଭାବୁ କେମିତି ସେ ଉଠୁଛନ୍ତି, କେମିତି ପରିଶ୍ରମ କରୁଛନ୍ତି, ଆମେ ଗୋଟେ ଦିନ ରହିପାରୁନି ତାଙ୍କ ସାଥିରେ। ଆଉ ସିଏ 12 ମାସ 365 ଦିନ ସେଇ ରୁଟିନ୍, 2 ଘଣ୍ଟା ଶୋଇଲେ ବାସ୍ ହେଇଗଲା, ଆଉ କିଛି ଦରକାର ନାହିଁ। ଏଇ ଯେଉଁ କଠୋର ପରିଶ୍ରମ, ସେ ପରିଶ୍ରମଟା ଗୋଟେ ତ୍ୟାଗର ପ୍ରତୀକ। ଯେତେବେଳେ ବିଗତ କିଛି ଦିନ ଆଗରୁ ରାଉରକେଲା ଯାଇଥିଲେ ସେତେବେଳେ ମୋ ମନେ ଅଛି, ସେ ପ୍ରଥମ ଅସୁସ୍ଥ ହେବା ପରେ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ପାଇଁ ସେ ରାଉରକେଲା ଗଲେ ଟ୍ରେନ୍ରେ ଥିଲେ ଚଢ଼ିନାହାନ୍ତି, କାହିଁକିନା ତାଙ୍କ ଦେହ ଅବସ୍ଥା ଯାହା ଥିଲା ସେ ଯିବା ଭଳି ନଥିଲା। ତାପରେ ବି ଖାଲି ମୁଁ ରିକ୍ୱେଷ୍ଟ ରକ୍ଷା କରିକିରି ସେ ଟ୍ରେନ୍ରେ ଗଲେ ରାଉରକେଲା, ଏବଂ ଟ୍ରେନ୍ ଜାମସେଦପୁର ରାଉରକେଲା ଗଲେ, ପୁଣି ରାଉରକେଲା ଟ୍ରେନ୍ରେ ଆସିଲେ କଲିକତା। ସେଥିପାଇଁ ଏଇସବୁ ତାଙ୍କ ଆଚାର ଆଚରଣ ଦେଖିବା ପରେ ମନେ ହେଉଛି ଜଣେ ଦେବତୁଲ୍ଲଭ ବ୍ୟକ୍ତି ବା ଦେବତାର ଦେବସୁଲଭ କ'ଣ ଗୋଲକ ବିନ୍ଦାମ ସୁଲଭ ବ୍ୟକ୍ତି, ଯାହା ଚରଣରେ ଆମେ ଆଶ୍ରୟ ନେଇଛୁ ସେଥିପାଇଁ ନିଜକୁ ଆମେ ଧନ୍ୟ ମନେ କରୁଛି ଯେ ମୋର କେତେ ସୌଭାଗ୍ୟ ହେଇଛି ମୁଁ ସେଭଳିଆ ଜଣେ ଗୁରୁ ପାଇଛି ଏବଂ ତାଙ୍କ ସେବା କରିବା ସୁଯୋଗ ପାଇଛି। ମୁଁ ଗୋଟିଏ ପ୍ରାର୍ଥନା କରୁଛି ଏ ଜୀବନଟା ସାରା ଜୀବନ ମୃତ୍ୟୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେମିତି ତାଙ୍କ ଚରଣରେ ମୁଁ ଆଶ୍ରୟ ନେଇପାରେ। ହରେ କୃଷ୍ଣ।